90 দশকে পর কৌতুক অভিনেতা হিসাবে আরবি ব্যবহার কাজলের। এরপর তিনি লাখো মানুষকে তার রসবোধ দিয়ে মাতিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন, কিন্তু এটাই তার পেশা হিসেবে বেছে নেবেন তা তিনি কখনোই ভাবেননি। কাজল বলেন, এই কৌতুক দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো কখনো ভাবিনি। ছোটোবেলায় টুকটাক গান শিখতাম, তবে নজরুল সঙ্গীতে আমার ঝোঁক ছিল বেশি। কলেজে উঠে যশোরের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতাম। শিক্ষকরা বলতেন, আমি ঢাকায় গেলে বড় অভিনেতা হতে পারবো। আমার প্রথম কৌতুকের ক্যাসেট হয় হাই আবুল। পরবর্তীতে একের পর এক তার কৌতুকের ক্যাসেট বের হতে থাকে। মোট ক্যাসেট সংখ্যা 28টি। কাজল বলেন, এখন সিডি ক্যাসেটের যুগ নেই, এসেছে ইউটিউবের যুগ, যেখানে নিয়মিত কাজ করছি। তবে ইউটিউবের বেশিরভাগ কমেডি ভিডিওর নামে নোংরামি শুরু হয়েছে, এগুলো বন্ধ হওয়া উচিত। ইউটিউব মিডিয়া দেখাশোনার জন্য সরকারিভাবে তদারকি করা প্রয়োজন। কথার প্রসঙ্গে কাজল বলেন, মানুষ হাসাতে সারা বছর শুরু করি। আগে বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছি, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, হংকং, ইতালি, মালয়েশিয়া, সুইডেন, সিঙ্গাপুর, কোরিয়া, এইসব দেশে একাধিকবার যাওয়ার সৌভাগ্য হয়েছে। এছাড়াও দেশের এমন কোনো জেলা নাই যেখানে আমি শুরু করিনি। এর বাইরে অনেকগুলো চলচ্চিত্র অভিনয় করেছেন কাজল। তার সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় 65টি ছবিতে অভিনয় করেছেন তিনি। কাজল জানান, তাকে প্রথম চলচ্চিত্রের সুযোগ দেন প্রয়াত চিত্র পরিচালক এতে শামসুর রহমান। তার অভিনীত উল্লেখযোগ্য চরিত্রের মধ্যে রয়েছে শোকে শোকে, চাঁদনি রাতে, টাকার অহংকার, এক ফলকে, লঙ্কাকাণ্ড, রক্তের অধিকার, হৃদয়ের বাসী ইত্যাদি। কাজল বলেন, আমি ম্যাগাজিন অনুষ্ঠানও পারফর্ম করেছি। কথার কথা, রং বেরং, সাত সাগরে, শুভেচ্ছা ইত্যাদি এসব ম্যাগাজিন অনুষ্ঠানের মাধ্যমেও দর্শক আমাকে চিনেছেন। মানুষ আমাকে ভীষণ ভালোবাসে, সম্মান করে, এটাই আমার বড় প্রাপ্তি। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন আজীবন আমার পেশায় মনোযোগী থেকে কাজ করতে পারি। 1967 সালে যশোরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন কাজল। পৈতৃক নিবাস ঝিনাইদহ। বাবার নাম রাম গোপাল মৌলিক, মাতার নাম শ্রীমতী মিনতি রানী মৌলিক। তার চার ভাই ও এক বোনের মধ্যে কাজল সবার বড়। এখন কাজল দুই সন্তানের জনক। কাজলের এক ছেলে প্রাঞ্জল ও এক মেয়ে প্রিয়সী। সবশেষে কাজল বলেন, সৃষ্টিকর্তা আমাকে খুব ভালো রেখেছে, সবাই আমাকে একজন কৌতুক অভিনেতা হিসেবে চেনেন, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আজ এ পর্যন্ত, পরবর্তী দেখাবো আরও কোনো এক মহান মানুষের জীবন নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।